নমস্কার দর্শক শ্রোতা, আমি বিভাস বলছি, বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেল থেকে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব দুর্গাপুজোর সময়সূচি নিয়ে। দুর্গাপুজোর সময়সূচি নিয়ে আলোচনা করার আগে আমি আজ আপনাদের সাথে আরও কিছু তথ্য নিয়ে আলোচনা করতে চাই। শুধু অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বা পাশের অল বেল আইকনটি ক্লিক করার জন্য, কারণ নেক্সট যখন আমি ভিডিও আপলোড করব আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য। দুর্গাপুজো হলো বাঙালিদের প্রধান উৎসব, বড় ছোট সকলের জন্য এই পুজো খুবই আনন্দের হয়ে থাকে। ঢাকের তালে মেতে উঠে সারা ভুবন, মহালয়া থেকে শুরু করে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া পর্যন্ত আনন্দে মেতে উঠে বাঙালির হৃদয়। তাই আমরা সকল দুঃখ কষ্ট ভুলে মায়ের আগমনে আনন্দ অনুভব করি। এবার আমরা খুব একটি বিরাট আশা নিয়ে বসে আছি, তা হলো কি জানেন? বলছি, আমাদের মা হলেন অশুভ শক্তি বিনাশিনী মা, এবং আমাদের এই ভুবনকে যে করোনাসুর গ্রাস করতে চলেছে, তা যেন এইবার মায়ের আগমনে বিনাশ হয়। তাই সবাই ভক্তি ভরে উলু দিয়ে শাঁখ বাজিয়ে মাকে পুষ্পাঞ্জলি দেই, এইটুকুই শুধু প্রার্থনা। তাছাড়া পুজো বলতে আমাদের কি মনে হয়, মনের অনুভব মার আগমনে কি হয়, তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দুর্গাপূজা মানে ধূপের সুগন্ধ, দুর্গাপূজা মানে মোয়া ও নারিকেলের নাড়ু, দুর্গাপূজা মানে শারদীয়া, দুর্গাপূজা হচ্ছে মিষ্টি মুখ, দুর্গাপূজা মানে মা দুর্গার লীলা শ্রবণ করা, দুর্গাপূজা মানে উৎসবের মুখরিত সারা বাংলা, দুর্গাপূজার অনুভব হচ্ছে মা দুর্গার শ্রীচরণ নিজেকে সমর্পণ করা। দুর্গাপূজা বলতে পূজোর আয়োজনে সহযোগিতা করা, মা দুর্গার পূজা বলতে শিশু কিশোরের উচ্ছ্বাস। শ্রী শ্রী শারদীয় বা দুর্গাপূজা মানে প্রদীপ প্রজ্বলন দর্শন। এখন আমি কোন দিন পূজা হবে তা আলোচনা করছি। প্রথম কোন দিন পূজা তা আগে জেনে নিই, তারপর আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। মহাপঞ্চমী বুধবার 21 অক্টোবর 2020, মহাষষ্ঠী 2020 বৃহস্পতিবার 22 অক্টোবর 2020, মহাসপ্তমী শুক্রবার 23 অক্টোবর 2020, মহা অষ্টমী শনিবার 24 অক্টোবর 2020, মহানবমী রবিবার 25 অক্টোবর 2020, বিজয়া দশমী সোমবার 26 অক্টোবর 2020। এখন আমি বিস্তারিতভাবে সময়সূচি নিয়ে আলোচনা করছি। শুধু অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। হ্যাঁ, বলছি নির্ঘণ্ট সময়সূচি। পঞ্চমী তিথি শুরু 3 কার্তিক 1427 বাংলা 20 অক্টোবর 2020 মঙ্গলবার বিকেল 4:37 হতে 4 কার্তিক 1427 বাংলা 21 অক্টোবর 2020 ইংরাজি বুধবার দুপুর 2:45 পর্যন্ত পঞ্চমী তিথি। তারপর ষষ্ঠী তিথি শুরু হবে 4 কার্তিক 1427 বাংলা 21 অক্টোবর বুধবার দুপুর 2:45 হতে 5 কার্তিক 1427 বাংলা 22 অক্টোবর 2020 ইংরেজি বৃহস্পতিবার দিবা 1:12:40 পর্যন্ত। এই ষষ্ঠী তিথি মা দুর্গার ষষ্ঠা দ্বিকল্পারম্ভ
হবে এবং সন্ধ্যাবেলা মা দুর্গাদেবীর অধিবাস এবং মাকে আমন্ত্রণ করা হবে। তারপর হচ্ছে সপ্তমী, সপ্তমী তিথি শুরু হবে 5 কার্তিক 1427 বাংলা 22 অক্টোবর বৃহস্পতিবার দিবা 1:13 হতে 6 কার্তিক 1427 বাংলা 23 অক্টোবর 2020 ইংরেজি শুক্রবার সকালবেলা 11:56 47 সেকেন্ড পর্যন্ত সপ্তমী। তারপর চলে যাচ্ছি অষ্টমী তিথি, অষ্টমী তিথি শুরু হবে 6 কার্তিক 1427 বাংলা 23 অক্টোবর 2020 ইংরেজি শুক্রবার সকালবেলা 11:57 হতে 7 কার্তিক 1427 বাংলা 24 অক্টোবর 2020 ইংরেজি শনিবার সকাল 11:23:50 এ অষ্টমী। অষ্টমী তিথি থেকে নবমী তিথি ঠিক শুরু হবার আগে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণের সময়ে সন্ধি পূজা হয়ে থাকে। সন্ধি পূজার সময়ক্ষণ হচ্ছে দিবা 11:00 থেকে 11:48 মধ্যে। এরপর হচ্ছে মহানবমী, মহানবমী শুরু হবে 7 কার্তিক 1427 বাংলা 24 অক্টোবর 2020 ইংরেজি শনিবার দিবা ঘটিকা 11:24 হতে 8 কার্তিক 1427 বাংলা 25 অক্টোবর 2020 রবিবার সকাল 11:12 এর মধ্যে। এই দিন হচ্ছে মা দুর্গার মহানবমী কল্পারম্ভ ও মহানবমীর পূজা করা। এরপর অষ্টমীর পালন করা হবে এই দিনে, মহানবমীর দিনে। এরপর হচ্ছে বিজয়া দশমী, বিজয়া দশমী শুরু হবে, তিথি শুরু হবে 8 কার্তিক 1427 বাংলা 25 অক্টোবর রবিবার দিবা 11:12 হতে 9 কার্তিক 1427 বাংলা 26 অক্টোবর 2020 সোমবার সকাল 11:31 পর্যন্ত। এই দশমী হচ্ছে মা দুর্গাদেবীর বিসর্জন, মা গো আবার আসিবে বলে পদ চেয়ে থাকব আমি। তাছাড়া আপনারা তো জানেন মার আগমন পালকিতে এবং মার গমন হাতি করে, যা গজ করে গজ বলে থাকি। তাই আপনারা মা পালকি করে আসছেন, তাই একটু সাবধানে থাকবেন, কারণ এখন যে করোনা ভাইরাসের যে বেশিকরণ শুরু হয়েছে তা মানব জীবনকে তছনছ করে দিচ্ছে। মা নিশ্চয়ই এটাকে নাশ করবেন এবং যাবার সময় আমাদের সুখ শান্তি সমৃদ্ধি ঘুরিয়ে দিয়ে যাবেন। মার কাছে এটাই প্রার্থনা আমাদের, আপনারা সবাই মার কাছে এটা প্রার্থনা করুন। যাই হোক, অনেকে আবার বলির সময়টা সময়সূচিটা জানতে চান। আমি আমার কমিউনিটি ট্যাবে নেক্সট, আমি কমিউনিটি ট্যাব আছে আমার ইউটিউবের চ্যানেলে, সেটার মধ্যে আমি বলির সময়টা দিয়ে দেব, আপনারা চিন্তা করবেন না। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, মার কাছে এটাই প্রার্থনা। সবের মঙ্গল হোক, জগতের মঙ্গল হোক, সবই সুখে শান্তিতে বাস করুক, এই করোনা ভাইরাসের বিশ্বীকরণ থেকে সবাই মুক্তি লাভ করুক। নমস্কার।